আপনি কি তৃণমূলে যোগদান করবেন? এই চলে গেল বাঁকুড়া থেকে বিজেপি থেকে গাড়ি করে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এই কংগ্রেসের আন্দোলনটা শুরু করেছিলেন। এটা কারণ বলেছে সেসব দাঁড়িয়ে শুরু করেছিল এবং সেই শুরুতে ওই ওটাকে কন্টিনিউ করে দিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্টুক। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। প্রথমে তো বাংলা হান্টুক পর্দায় অনেক স্বাগত দাদা। নমস্কার। ইতিমধ্যে রাজনৈতিক মহলে কুনাল ঘোষ একটি মন্তব্য করেছেন, তিনি বলছেন যে বিজেপি থেকে দুজন সাংসদ নাকি তৃণমূলে যোগাযোগ করছেন, তৃণমূলে যোগদান করবে এবং তার পাশাপাশি নাম জড়িয়ে যাচ্ছে আপনার, যা আপনি কি তৃণমূলে যোগদান করবেন? এই তো চলে গেল বাঁকুড়া থেকে বিষ্ণুপুর থেকে গাড়ি করে চলে গেল। আমরা সময় তৃণমূল করতাম তখন শহীদ দিবস হিসাবে দেখতাম, এখন তো মানে পাবলো ড্যান্স হবে। পাবলো ড্যান্স মানে টিভিতে ফেসবুকে আসবে দেখেন। আন্দোলনটা শুরু করেছিলেন এটা তখন আমি জীবনে ছিলাম, সে সময় চারজন শহীদ হয়েছিল এবং সেই শহীদের পর উনি ওটাকে কন্টিনিউ করে দিয়েছে। তো তারপরে একুশে জেলায় তৃণমূল কংগ্রেস অধিকরণ করেছে যে নেত্রী তার এটা ছিল তা চেঞ্জ করেছে, কিন্তু এটা অরিজিনাল যদি ধরা তাহলে কংগ্রেসের সিপিএমের দ্বারা অনেকে শহীদ হয়েছে। আর এই প্রোগ্রামটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ব্যক্তিগত প্রোগ্রাম এবং তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম, সেখানে আমাদের নতুন করে গড়ার জন্য আমরা একুশে জুলাই তো প্রোগ্রাম প্রচার করতে যাবো না, এই সঙ্গে আমাদের কাছে একটাই খারাপ লাগে 219 জনের উপরে মারা গেছেন ভারতীয় জনতা পার্টির কর্মী, সেই কর্মীদের যদি কিছু পাশে থাকা যেত, যদি রাজ্য সরকার পাশে থাকতো তাহলে ভালো লাগতো। আজকের দিনে এই 21 জুলাইকে নিয়ে যে শহীদ দিবস তৃণমূলের তরফ থেকে পালিত করা, যেমনটা বললাম যে কিন্তু কংগ্রেস কি তৃণমূল কংগ্রেস নামটা তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেস কিন্তু সে প্রাধান্য দেওয়া হয় না আজকের দিনে, কারণ শহীদ তো কংগ্রেসের যুব সমাজ থেকে হয়েছিল। দেখুন আমি একটা কথা মনে করি, আমি এটাকে হত্যার জন্য বলে মনে করবো, কংগ্রেসে হত্যা করেছিল সিপিএম হত্যা করেছিল 13 জনকে আর তৃণমূল হত্যা করেছে ভারতীয় জনতা পার্টি 219 জনের কর্মী, তাই আমাদের কাছে এটা হত্যা দিবস হিসেবে পরিচিত থাকে, সেখানে কোনো মতেই তৃণমূল কংগ্রেস সহিত হিসেবে তাদের কাছে হতে পারে, আমাদের কাছে হত্যা দিবস হিসেবে মনে থাকবে। আচ্ছা দাদা, একটু অন্য প্রসঙ্গে যাবো, ইতিমধ্যে তৃণমূলের ছাত্র সংগঠনে বা যুব নেতা বলা যেতে পারে একজনের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে, যেখানে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে, এবার অন্যদিকে কৃষ্ণনগরে একটি ঘটনাতে দেখা যাচ্ছে যে একজন মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি চালানো হচ্ছে, তার সঙ্গেও তৃণমূল ছাত্র পরিষদের যুব নেতাকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার গুলি, প্রত্যেকটা কলেজে একটা ছাত্র ভর্তি করতে পারলে 30,000 কে 40,000 কে 50,000 টাকা বলে তো বলতে পারেন পারিশ্রমিক মাছ, মানে আগে ভর্তি করতো সবাই যে ঠিক আছে একটা কলেজে বলে দিলে ভর্তি হয়, সেটা তো রাজনীতির নেতৃত্ব তৈরি হতো, এখন একটা কলেজে একটা ছাত্রকে ভর্তি করলে তার পারিশ্রমিক হিসাবে 40,000 50,000 টাকা তোলা হয়ে যায়। এবার ধরুন একটা ছেলে যেমন 5,00,000 7,00,000 টাকা রোজগার করছে বা যখন চাইনের বলে কিছু নেই পশ্চিমবাংলায়, তাহলে আমি কেন অন্য কাউকে রোজগার করতে দেবো? সেই জন্য এই ওকে গুলি মারছে, ওকে অস্ত্র দেখাচ্ছে। এখন সমাজে পশ্চিমবাংলায় আমাদের সমাজে দুর্বৃত্তরা রাজ করছে, এটাই চিন্তা। আচ্ছা, একটা সময় ইউপি বিহারকে বলা হতো যে তারা সন্ত্রাসের আতঙ্ক করে এবং সেই নাম পরিবর্তন হয়ে এখন মনে হচ্ছে মানে পশ্চিমবঙ্গের নাম সেখানে বসে যাচ্ছে, তাহলে কি বাংলার পুলিশ কি দুর্বল? দেখুন আমি একটা কথা বলি, আজ পশ্চিমবঙ্গের মাস হিসাবে আমার নিজেরও খারাপ লাগে। আগে আমি 2014 সালে যখন ইউপি হয়ে পরে আমি কলকাতায় আমি 2014 সালে যখন ইউপি হয়ে যখন আমি দিল্লিতে গিয়েছি তখন কোনো ডাক্তারখানায় গিয়েছিলাম, তো ডাক্তার বলছে আরে কেসে হো আপনা তো বাংলা বহুত আচ্ছি জায়গা হ্যাঁ, মমতা ভি কেসে কাম কর রহা বহুত আচ্ছে কাম কর রহা সুন রহা হুঁ, আরে আপনা ওহাঁ ভি তো বহুত কুছ হ্যায় যদি না সাহিত্যিক থা সাঙ্গীত থা ট্যাগোর জি থা তো আপনকো বাংলা বহুত সুন্দর হ্যায়,
এক দার্জিলিং এক দীঘা হ্যাঁ তো কলকাতা দেখলে গেলে বহু আছে, কলকাতা বহুত মোস্ট ফেভারেট জায়গা হ্যাঁ। এই ডাক্তার বা ধরুন কোনো প্রশাসনের কাছে গেছি এগুলো শুনতাম। আজকে গেলে কি বলে জানি, আজকে গেলে বলে আমি যে রেজিস্ট্রি ম্যারেজ করতে গেছি, কত বছর গিয়েছি, একজন আইপিএস একজন আইএস অফিসার ছিলেন মিস্টার পান্ডে, তো তখন ও বলছে স্যার আর পশ্চিমবঙ্গ মে ইতনে সারে বউ মিল যায়, স্যার পশ্চিমবঙ্গ মে স্যার আমি বিরোধী পক্ষকে এসে মারতে হয় স্যার, ভোট কাবা ইতনা মাটা হতা হ্যায় স্যার, আমি টিভি খুলনা সে পশ্চিমবঙ্গ মে কে হো গিয়া স্যার, আপ তো স্যার উসকা উনকা সাংসদ হ্যায়, পেহলে কোই নেই বলতে যে আপ বিজেপি কা সাংসদ হ্যায় ক্যা তৃণমূল কা সাংসদ হ্যায়, এই স্যার আপ পশ্চিমবঙ্গ মে তো সাংসদ হ্যায় তো স্যার এই সব কমনই হতা হ্যায় কম সব নিয়ে সকতে হ্যায়, থোড়া সা দেখিয়ে না স্যার পশ্চিমবঙ্গ মে বহুত ছবি বহুত খারাপ হয়ে, তো আমাদের বচ্চা লাগে একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি আপনাকে বলছি, একসময় আমরা অফিসার পেতাম, একজন পশ্চিমবঙ্গ অন্য রাজ্যে কাজ করতে যেত আইএস আইপিএস সমস্ত ডাক্তার তার অফিসার ছিলাম, আজকে আমরা পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেক জায়গায় ওয়ার্কার পাই, মানে সবচেয়ে যে রাস্তায় ঝাঁট দেবে কিনা বাঙালি ওয়ার্কার আছে, টয়লেট পরিষ্কার করবে কিনা বাঙালি ওয়ার্কার আছে, কনস্ট্রাকশনে কাজ করবে কি বাঙালি ওয়ার্কার আছে, এখন এই জায়গাটা বাইরে গিয়ে খুব অভাব হচ্ছে। এখন এটা দশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় 2015 সাল থেকে যে পতনটা শুরু হয়েছে এটা কোথায় থাম জানতে চাই। কিন্তু পশ্চিমবঙ্গে এখন যে সন্ত্রাস রাজ চলছে যা আমরা দেখতে পাচ্ছি, কোথাও কি রাজ্য পুলিশের অক্ষমতার জন্য না? এটা আপনাকে বলি, পুলিশ প্রশাসন যখন কোনো দলে নাম লিখিয়ে নেয় তখন কিছু করার থাকে, প্রশাসন এখন নিজে তৃণমূল কংগ্রেস হয়ে আছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সার্বিক হয়ে আছে, কতটা বুঝবেন মন্ত্রী, ধরুন একটা থানায় আইসি আছে ওসি আছে, আর ধরুন একটা ব্লকে তৃণমূল কংগ্রেস ব্লক প্রেসিডেন্ট আছে, তো তৃণমূল কংগ্রেস ব্লক প্রেসিডেন্টের এখন কোনো ক্ষমতা নেই, ক্ষমতাটা কার আছে না, থানার ওসি থানার আইসি এবং বিডিও, তো প্রশাসন যখন রাজনীতির নেতৃত্বে প্রতারণ হয়ে যায়, যখন রাজনীতির নেতৃত্ব সার্ভেন্ট হয়ে যায় মানে চাকর হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তার কিছু করার থাকে না, তখন পুলিশ তার নিজের সাথে দেখবে, পুলিশ তার প্রমোশন দেখবে, পুলিশকে দিয়ে কখনোই গণতন্ত্র চলতে পারে না, গণতন্ত্র চলে রাজনীতির নেতাদের হাতে। আপনারা যদি দেখেন আজকে যে কোনো জায়গাতে গণতন্ত্র চলে রাজনীতি নেতাতে হাত ধরে, যা তৃণমূল কংগ্রেস একটা হাত ধরেছে, তৃণমূল কংগ্রেসের নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, তিনি রাজ্য চালাচ্ছেন, তার কথা সবাই শুনছে, এমপিরাও আছে এমএলএরাও আছে, কিন্তু একটা জায়গায় লক্ষ্য করুন 21শে জুলাই হচ্ছে, এটা সব কিছু কন্ট্রোল করছে বাই পুলিশ, এই জায়গাটা বলছি ভয়ঙ্কর ক্ষতির দিকে আমরা যাচ্ছি, চায়নাদের প্রশাসন সব কিছু কন্ট্রোল করে, আমরা তিনজন উত্তর কোরিয়া তাই তো, তিনি কোরিয়ার সেও কিন্তু প্রশাসনের মাধ্যমে কন্ট্রোল করে, প্রশাসন যখন রাজনৈতিক নেতা হয়ে যায়, প্রশাসন যখন রাজনৈতিক দল হয়ে যায়, তখন সেই সরকার সেই রাজ্যের পতন অবশ্যম্ভাবী। এবং আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশকে একটা কথা বলবো যে এখনো সময় আছে, তো পশ্চিমবঙ্গের সবাই তো আইএস আইপিএস মানে যে তার ছেলে মেয়েরা বাইরে থাকবে, এখানে যারা ওসি যারা মেজবাবু সেজবাবু ছোটবাবু কনস্টেবল আছে তাদের ছেলেমেয়েরা কিন্তু বাংলায় থাকছে, তাদের ছেলেমেয়েদের কিন্তু এখন বাইরে কাজ করার জন্য যেতে হচ্ছে। আমি একটা কথা বলবো, রাজনীতি পাওয়ার রাজনীতি নেতাদের কাছে থাকবে অনেক কিছু কাজ। আচ্ছা, এই পুলিশ প্রসঙ্গে আমার আরেকটা প্রশ্ন, যেটা এখনো বাংলায় মধ্যবিত্তদের যারা শিকার হচ্ছে, আমরা জানি ইতিমধ্যে মূল্য বৃদ্ধি হচ্ছে, কাঁচামালের মূল্য বৃদ্ধি এখনো কমেনি, তার মাঝে পোল্ট্রি সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যে, তার কারণ কি? পুলিশের তোলাবাজি মধ্যরাত্রে। আমার বিষয় করে আমি পুলিশ বলে যে তার জন্য অবশ্যই সব দলের রাজনৈতিক নেতাদের নিশ্চয়ই এই পিসফুল রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই,
সব দল আমার ওখানে পিছু থাকে। কিন্তু ধরুন একটা পোলট্রির গাড়ি যায়, পোলট্রির গাড়িতে আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কোনো সরকারে আমাদের নির্দিষ্ট নিয়ম কিছু নেই, কিন্তু পোলট্রির গাড়ি গেলে ওটা আচ্ছাদন থাকবে না, ওটা খোলা হবে নিয়ে যাবে, কিন্তু পুলিশ পোলট্রি গাড়িকে দাঁড় করিয়ে 200 টাকা নিচ্ছে। তো ধরুন একটা পোলট্রির গাড়ি কারখানা থেকে শুরু করে সে কলকাতা পর্যন্ত এলে তাকে 12টা থানা আসতে হয়, বেরিয়ে আসতে হয়, 12টা 14টা থানা বেরিয়েছে, তো 2800 টাকা যদি তাকে তোলামাজি টাকা দিতে হয় তাহলে গাড়ি ভাড়া মালিক কি পাচ্ছে? যার গাড়িটা সে তো রোজগার করছে একটা ঠিক করে 1200 থেকে 1600 টাকা, কিন্তু তোলামাজি টাকা দিতে হচ্ছে 2800 টাকা। ওই যে বললাম পুলিশ যদি রাজনীতির দল হয়ে যায় তাহলে ভয়ঙ্কর পতনের মুখে পশ্চিমবঙ্গবাসী। পরিচালনা করছে আর রাজনৈতিক নেতাদের কোন চোখ নেই, সিপিএম আমরা দেখেছি রাজনৈতিক নেতারা চালাত এবং সেখানে অনেক সময় ভালো হয়েছে খারাপ হয়েছে তার মধ্যে যখন পুলিশের হাতে চলে গেল তখন আমরা খারাপ কি দেখলাম, আমরা দেখলাম জঙ্গলমূলে মাওবাদী উত্থান হতে দেখলাম, আমরা দেখলাম সব জায়গায় কৃষক আন্দোলন দেখলাম, যখন পুলিশের কন্ট্রোল করলো কেউ এই সরকার করবে না এই সরকার যাবে না এটা ভাবার কোনো কারণ নেই, নিশ্চিত হয়ে যাবে, শুধু একটা সময় লাগবে, একটা কোনো একটা অঘটনা একটা অঘটন ঘটে গেলে রাজ্য সরকার অনেকটা পেছনে চলে যাবে, সেদিকটার জন্য ওয়েট করছি প্রতিষ্ঠা করার জন্য একটা চেষ্টা চালাচ্ছে। আমি মনে করি বাংলাদেশে হিন্দুত্ব শূন্য করার একটা প্রচেষ্টা, যে ধরনের ভাষা বলছে যার মামার বাড়ি দিল্লি, দিল্লি যার মামার বাড়ি সে বাংলাদেশ ঢাকা ছাড়া বলে গিয়ে বলছে, কথা হচ্ছে এটা না, মৌলবী রাজ্যের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বাংলাদেশ সরকার বিরুদ্ধে আমার যা মনে হয়, আর এটা ডিটেলস আরো কেন্দ্রীয় সরকার বলতে পারবে, কেন্দ্রীয় সরকার অফিসাররা বলতে পারবে, আমার মনে হয় সেটা তার দেশের অভ্যন্তরীণ ব্যাপার, এই নিয়ে বিতর্কিত আমি কিছু বলতে যাবো না, কিন্তু কোথাও যেন মনে হয়েছে যে ভাষাগুলো আমরা দেখেছি সেগুলো খুব শুভ মানে আন্দোলন হোক, কিন্তু এটা অন্য দেশকে গালি দিয়ে অন্য দেশের প্রতি ব্যঙ্গত্ব করে যে আন্দোলনটা হচ্ছে এটা ঠিক না। এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের আজ আমরা কলকাতায় দেখেছিলাম গতকালই বাম ছাত্র সংগঠন তরফ থেকে এই আন্দোলন দেখা, বাম ছাত্র বাম বাম জানেন তো বাম হচ্ছে সত্যি এরা বুঝি না এরা এরা কোন দিশায় চলে, এরা দেশের বিরুদ্ধে নাম তোলার সবসময় এক পা নিয়ে চলে, কারণ আমাদের দাড়ি মিটে দুজন ছাত্র মুক্ত হয়েছিল তখন তো বামদেরকে একবার নাম দিয়ে দিয়ে রাস্তায় বাম ব্যাপারটা বোঝা যায় না, এরা কি করতে চাইছে এদের উপরে নেতৃত্ব কি করতে চায় বা চায়না থেকে কি নির্দেশ আসে এটা ঠিক বোঝা যায় না, ওরা রাস্তায় নেমেছিল ভেবেছিল যদি কিছু হওয়াতে মানে কিছু পানি পড়ে যায়। শেষ প্রশ্ন দিকে আসছে না যে কোন কি মনে হয় যে বাংলাদেশ এই যে আন্দোলন চলছে কলকাতায় দেখা যাচ্ছে তার আজ দেখা যাচ্ছে কোথাও যে কি রাজনৈতিক ভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক মধ্যে তুমি প্রভাব ফেলতে পারে এই জিনিস, বাংলাদেশ সরকারের পাশে থাকবে, বাংলাদেশের মানুষের পাশে আসে, কারণ নরেন্দ্র মোদীজির একটা জায়গা আছে সব প্রতিবেশী রাজ্যগুলোকে ভালো রাখার চেষ্টা করছেন এবং গোটা বিশ্বের শান্তির জন্য উনি দৌড়াচ্ছেন, তো নরেন্দ্র মোদী নিশ্চয়ই উনি একটা কিছু ভাবছেন, সে ভাবনাটা তো আমাদের মধ্যে নেই, উনি নিশ্চয়ই ভালো কিছু করবেন। অনেক ধন্যবাদ সৌমিত্র থাকে বিষ্ণুপুরের সাংসদ, আপনারা দেখছেন বাংলা।